সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজার কুলের পাইকারি আড়তে। তো দর্শক, আড়তে এসে আমি জাস্ট আজকে অবাক হয়ে গেলাম, এই হানিফ ভাইয়ের কাছে নাকি বিসিবিহীন কুল পাওয়া যাচ্ছে। দর্শক, এটা কি সম্ভব, বিসিবিহীন কুল পাওয়া যাচ্ছে? তো আজকে আপনাদেরকে এই বিসিবিহীন কুলগুলো আমরা দেখাবো। দর্শক, শুরুতে আমরা আমাদের এই হানিফ ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। হানিফ ভাই কেমন আছেন? আপনার এই ঘরের নামটা একটু বলেন। আচ্ছা, আপনি আমাকে বলছেন বিসিবিহীন কুল পাওয়া যাচ্ছে আপনার কাছে, কথাটা কি সত্য? কি বলেন, এটা কিভাবে সম্ভব? আমাদেরকে একটা কাইটা দেখাইতে হবে। এটা কি ভিতরে, এটা কি ভিতরে পাতার মতো একটা অংশ আর কি, কিন্তু বিসির কোন অংশ নাই। বিসির কোন অংশ নাই না? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে একটা পাতার মতো একটা ওই আপেলের মতো এরকম একটা বীজ থাকে ভিতরে। আচ্ছা আচ্ছা, পাতার মতো দেখি দেখি, এটা একটু দেখি, এই যে পাতা। আচ্ছা আচ্ছা, এটা মানে একটা পাতা, মানে কোনো বীজ নাই? না না। আপেলের মতো তো ছোট ছোট একটা কালো কালো বিসি থাকে, ওরকম বিসি না, পাতার মতো একটু অংশ থাকে আর কি। পাতার মতো একটু অংশ থাকে। আচ্ছা আচ্ছা, এটা কবে থেকে বিক্রি করতেছেন আপনাদের আড়তে? আপনারা দু বছর যাবৎ ধরে? আচ্ছা আচ্ছা, এবার কবে আসছে এই কুলটা? আজকে আসছে। আমরা এসে দেখলাম অনেক পাইকার পত্র আপনার এখানে আসতেছে, তারা এটা দেখলে সবাই একটা একটা করে খাচ্ছে। তো তাহলে তো 2 কেজির মতন খাওয়া হয়ে গেছে, মানে যে দেখে সে একটা খায়। যারা ভ্যানে করে বিক্রি করে তারা তো একটা খাইয়া দেখে গেছে, দাম শুনলে চলে যায় না, নিতে পারে না। আচ্ছা, ওই যে হারক ভাই খাচ্ছে, সবাই খাইতেছে। আচ্ছা হানিফ ভাই, আমাকে একটু বলেন তো এই কুলটা কেমন দামে আপনারা পাইকারি বিক্রি করতেছেন? 80 টাকা 90 টাকা পাইকারি বিক্রি করতেছেন, তাহলে এটার খুচরা দাম হয়ে যাবে কত? 120 টাকা 130 টাকা হয়ে যাবে। ভাই আপনারা যদি এভাবে খান, আমরা একটা ভিডিও করতে আসলে তাহলে তো ওনারা আমাদেরকে ভিডিও করতে দিবে না। উপর থেকে মানে সবাই এই যে বড় বড় ফলটা খেয়ে ফেলে। মানে আপনি বলতেছেন এই কুলটার কি ফেটে যায়? যখন বেশি পেকে যায় তখন এভাবে ফেটে যায় শাপলা ফুলের মতন, ফাটার কারণটা কি? বিষ না থাকলে ফেটে যায়। আচ্ছা আচ্ছা, এই যে এটাও মানে ফেটে গেছে, ফেটে যাওয়াটা কই? এই যে ফেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা একটু ফাটান না আপনাকে, আজকে আপনার তো সবগুলা কুল শেষ করে দিতেছি, আজকে তো আপনি ভাইরাল হয়ে যাবেন এই কুল নিয়ে। আচ্ছা, হাজার হাজার মানুষ আজকে আপনাকে দেখবে। দর্শক, এই যে ভালো করে দেখেন, এই যে দর্শক, মানে একদম একদম আপেলের মতন। ভাই আপনি খান তো, খাইয়া কন তো কেমন লাগতেছে? না আপনার নিজস্ব লোক, আবার ভালো বলবেন, কষকস লাগে। দে ভাই খান, সত্য কথা বলেন, অনেক মিষ্টি, যাক যাক। ও আচ্ছা আচ্ছা, মানে যত পাকবে তত মিষ্টি হবে। আপনি তো অনেক খাচ্ছেন। আচ্ছা তো হানিফ ভাই, আমাকে বলেন কুরিয়ারের মাধ্যমে কি এই কুলগুলো আপনারা ফাটাইতে পারবেন? যদি কেউ ফোন করে করে আপনাদের কাছে, হ্যাঁ পাঠানো যাবে। আচ্ছা, আপনার একটা নাম্বার একটু বলে দেন। 01751 01751 43 43 46 49। তো দর্শক, আপনারা যদি এই বিসিবিহীন কুল যদি নিতে চান তাহলে আমাদের এই হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে ওনার কাছ থেকে এই কুলগুলো নিতে পারবেন। তো আপনার কাছে আরো তো অন্য অন্য আইটেমের কুল আছে, আমরা ওগুলোর দামগুলো একটু জানি। যেমন এই নারকেলি কুলটার দামটা একটু বলেন। দাম 60 টাকা। এটা 60 টাকা বিক্রি করতেছেন পাইকারি না? এটা কোথা থেকে আসে? সাতক্ষীরা থেকে আসে। আচ্ছা আচ্ছা, এখানে কয় কেজি থাকে? এখানে 40 কেজির মতো আছে। 40 কেজি পাইকারি নিতে হবে? হ্যাঁ। আচ্ছা, এটা তো নারকেলি। এটা নারকেলি। এটা কেমন বিক্রি করতেছেন?
কেমন দামে? এটা এটা থেকে একটু 5 টাকা বেশি আছে। 5 টাকা একটু বেশি আছে। আচ্ছা এই কুলটার নামটা একটু বলেন। বলসুন্দরী। এটা বলসুন্দরী কুল। এটা বলসুন্দরী কেমন দামে বিক্রি করতেছেন? এটা 50 টাকা। এটা 50 টাকা পাইকারি কেজি বিক্রি করতেছেন। এর মধ্যে কয়লি দিতে হবে আপনাদেরকে? হ্যাঁ কয়লি আছে। 1100 টাকা? না। 1100 টাকা সাথে 10 টাকা। আচ্ছা আচ্ছা। এখানে আমরা অন্যান্য বলসুন্দরী দেখতেছি। এটা কেমন দামে বিক্রি করতেছেন? 60। এটা 60 টাকা। এটা 60 টাকা পাইকারি বিক্রি করতেছেন। এর মধ্যে কয়লি আছে? মিনিমাম এক কার্টনে কত কেজি থাকে? 30 কেজি বিক্রি করতেছেন? মানে ভালো পুষ্টিকর কুল পাওয়া যাচ্ছে এখন? আচ্ছা এই কুলের কত মাস মানে মৌসুম থাকে বা সিজন থাকে? আপনার চৈত্র মাসের শেষ পর্যন্ত থাকে। চৈত্র মাসের শেষ পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা এই কুলের কয়গুলো কতগুলো আইটেম আছে বলতে পারবেন? কুলের আইটেম 20টার মতো হবে। 20টার মতো হবে? হবে। সবগুলো তো আসে নাই? না। সবগুলো কবে পাওয়া যাবে? কিছু কুল শেষ হয়ে গেছে, কিছু আছে, কিছু এরকম। সব একসাথে পাওয়া যায় না, মানে একটা শেষ হয় আর একটা আসে? হ্যাঁ, যেমন বাউল কুল, চিনিগুড়া, এগুলি। আচ্ছা আচ্ছা। এটা তো আমরা, এটা কি কুল? এটা কাশ্মীরি। এটা কাশ্মীরি। এটা তো একটু ভালো টাইপের দেখতেছি না? হ্যাঁ। এটা কেমন দামে বিক্রি করতেছেন? 65 টাকা। এটা 65 টাকা পাইকারি বিক্রি করতেছেন? আর এটা তো নারকেলি কুল নাকি? নারকেলি। হ্যাঁ। নারকেলি কুলটার কেমন দাম? এটা এটা তো ছোট ছোট। হ্যাঁ। এটা কি কেট? 40 টাকা। হ্যাঁ। এটা কেট সাইজের না? আর এই বড়টা? আপনারা নিতে পারবেন। যারা ঢাকার ভিতরে থাকেন, ঢাকার বাইরে থাকেন, সরাসরি ওনার ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। তো দর্শক, আজকের জন্য আমরা বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আর হানিফ ভাই ভালো থাকবেন।